সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে, বিশাল এক কাঁচামালের পাইকারি বাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে পেঁয়াজ এবং আলুগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আসসালাম দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো দাদা? আপনার নাম কি? রুবেল আহমেদ। তো রুবেল ভাই, তো এখন দেখা গেছে আপনাদের পেঁয়াজের বাজারের কি অবস্থা? পেঁয়াজের বাজার মোকামের বাজার কম, বেশি শ্যামবাজার বাজার কম, মানে দাম বেশি। জি, বেশি হওয়ার কারণ কি? প্রতিদিনই শুনতেছি বাড়তেছে ভাই। এলসি বন্ধ, বাইরে থেকে পেঁয়াজ আসতেছে না। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজটা কি আমাদের দেশে আমদানি হয়? আমদানি হচ্ছে না এখন, বর্তমান বন্ধ আছে। এখন বন্ধ আছে? জি। আচ্ছা আচ্ছা, এই যে সামনে দেখতেছি আপনার, এইগুলো কোথায় এই পেঁয়াজগুলো? এই পেঁয়াজটা হলো আপনার ফরিদপুরের পেঁয়াজ। এটা ফরিদপুরেরটা? জি। ফরিদপুরেরটা মোটামুটি অনেক ফ্রেশ হয়। জি, মালটা খুব ভালো হয়, কোয়ালিটি ভালো ভালো হয়। আচ্ছা, এগুলোর আসলে বস্তায় কত কেজি থাকে? এটা 70 থেকে 72 কেজি থাকে। 70 থেকে 72 কেজি থাকে। আচ্ছা, আজকে কেজি কত করে আজকের বাজারে? এটা 68 থেকে 70 টাকা বিক্রি করতেছি। 68 থেকে 70 টাকা? জি। আর পাবনারটা কত করে? পাবনারটা 72 থেকে 70 টাকা। 72 থেকে 70 টাকা? আচ্ছা, আছে আপনাদের এখানে? আমার কাছে নেই আজকে, নাই। আচ্ছা, আর এই রসুন কত করে? রসুন এটা বেচতেছি 85 থেকে 80 টাকা। এটা 85 থেকে 80 টাকা? এটা কোথা থেকে আসছে? এটা নাটোরের রসুন। এটা নাটোর? এটা নাটোরটা একটু ছোট হয়। নাটোর একটু ছোট, এটা একটু ছোট সাইজ, এতে বড়টা আছে 100 টাকা কেজি। আচ্ছা, এটা কত বললেন? এটা 85 টাকা। এটা 85 টাকা আজকের বাজার, এটা হচ্ছে নাটোরেরটা। আচ্ছা, এই বস্তায় কত কেজি থাকে? এটা 45 কেজি থাকে। 45 কেজি থাকে? আচ্ছা, আর আমরা সামনে দেখছি এটাকে আলু ভিতরে, এটা রাজশাহী আলু। এটা রাজশাহী আলু, এটা কত করে? এটা 32 টাকা কেজি। এটা হচ্ছে আজকে 32 টাকা কেজি। আচ্ছা, খোলা আছে এই পেশ না? জি জি, খোলা আছে। এইটা হচ্ছে 32 টাকা করে আজকে দিচ্ছেন রাজশাহীর আলু। আচ্ছা, দাম কি বাড়ছে একটু? একটু বাড়ছে। আজকে কয় টাকা বাড়ছে? 1 টাকা 2 টাকা বাড়ছে। 1 টাকা 2 টাকা বাড়ছে? গতকালকে ছিল 30 না 31 টাকা? 31 টাকা ছিল, 30 টাকা ছিল। প্রতিদিন দাম বাড়তেছে ভাই। আচ্ছা, এটা হচ্ছে রাজশাহীটা। আচ্ছা, মুন্সিগঞ্জেরটা নাই? বিক্রমপুর? মুন্সিগঞ্জে আমার কাছে নেই, ওইটা নাই। আচ্ছা, তো এলসি চালু হওয়ার সম্ভাবনা আছে? এখন কিছু বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। আপনাদের পাইকারি বাজারে এত দাম, না খুচরা বাজারে তো আরো বেশি? 5 টাকা ডিফারেন্স থাকবে। আচ্ছা, খুচরা বাজারে এই আলুটা বিক্রি হয় কত করে? এটা 35 থেকে 40 টাকা থাকে। 40 টাকা কেজি বিক্রি হয়? জি, 35 থেকে 40 টাকা। অনেক দাম ভাইয়া, ডাবল দাম। আচ্ছা, এখন বর্তমানে হচ্ছে 38 থেকে 40 টাকা খুচরো বাজারে, আর আপনাদের এখানে দিচ্ছেন আপনার 32 টাকা কেজি। আর তো যারা খুচরো ব্যবসায়ীদের আরো এক্সট্রা খরচ আছে অবশ্যই, তাদের কয়লি বা আরো দাঁড়িয়ে আছে, গাড়ি ভাড়া আছে, কষ্ট আছে, আরো দোকান ভাড়া আছে, খরচ আছে। আচ্ছা, তো এই যে এক সপ্তাহ আগে কেমন ছিল দাম? এক সপ্তাহ আগে 2 টাকা কম ছিল, 30 টাকা ছিল আলু এক সপ্তাহ আগে। জি, মূলত দাম কখন থেকে বাড়া শুরু করছে এই যে পেঁয়াজের? পেঁয়াজের বাজার বাড়ছে আপনার 3 দিন ধরে। 3 দিন থেকে? জি। না, ওই যে একবারে 60-70 টাকার কাছাকাছি আসছে, এর আগে কত ছিল? 30 টাকার নিচে ছিল কবে? কতদিন আগে? অনেক আগে ছিল। অনেক আগে না, 7 থেকে 8 মাস আগে? না, 2 মাস খানিক আগে। 1 মাস আগে? 1 মাস আগে। এর আগে ছিল 30 টাকা 35 টাকা। ওই সময় ইন্ডিয়ানটা কি বাংলাদেশে আসতো, আমদানি হইতো? না, ওই সময় ইন্ডিয়ান বন্ধ হওয়ার পরেই বাজারটা বাড়ছে। ইন্ডিয়ান পরে? আচ্ছা, আর ইন্ডিয়ানটা যদি আসে তখন আবার দেখা গেছে আপনার অনেক কমবে দাম? একটু কমবে, একটু কমবে। জি। আচ্ছা, মূলত এইগুলো হচ্ছে আপনার নাটোরের না? না, ফরিদপুরের দেশি পেঁয়াজ। এটা হচ্ছে ফরিদপুরের দেশি পেঁয়াজটা। আচ্ছা, যখন ক্রেতারা নেয় তখন মেপে দেন? জি জি, মেপে দেন। আচ্ছা, কেজিতে যা হয় এই অনুযায়ী টাকা দিতে হয়? জি জি। আচ্ছা, তো আপনাদের এই ব্যবসা শুরু হয় কখন থেকে শ্যামবাজারে? আমাদের আপনার ঘর স্টার্ট করি 4:00 থেকে রাত 11টা পর্যন্ত। সকাল 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত? জি জি। দোকান খোলা থাকে? জি। আচ্ছা, এই গাড়িগুলো কখন আসে, ট্রাকগুলো? রাত্রে আসে। রাতে আসে? আচ্ছা, তো দাম কমার সম্ভাবনা আছে? এখন কিছু বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। এলসি না সম্ভব, কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে পেঁয়াজ এবং আলুগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে। তো দর্শক, যারা এরকমের পেঁয়াজ আলুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন, তারা কিন্তু সকাল সকাল ঢাকা শ্যামবাজারে আসলে এরকমের পেঁয়াজ আলুগুলো পেয়ে যাবেন। তো দর্শক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।